সঙ্গে রয়েছে আমি সৌমিতা। নিউজ নাও এ আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। এই মুহূর্তে চোখ রাখবো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। বিজেপি প্রার্থী শিবাজী সিংহ রয়ের সমর্থনে এবার কলকাতায় এলেন স্মৃতি ইরানি। স্মৃতি ইরানি কলকাতায় আসার পরই বলেন, 2রা মের পর বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠা পাবে এবং তৃণমূলের গুন্ডাদের জেলে ঢুকে ন্যায় করবে। এর পাশাপাশি শিবাজী সিংহ রয় মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রসঙ্গে কি বললেন তিনি সাংবাদিকদের, দেখাবো আপনাদেরকে। আপনারা সবাই দেখেছেন কিভাবে বিজেপির কর্মী আর বিজেপির প্রার্থীর উপরে তৃণমূলের গুন্ডারা হামলা করেছে। আজ আপনারা সবাই কোভিড প্রোটোকল মেনে এখানে উপস্থিত হয়েছে, তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই। কিন্তু আজকে আমি কেন এসেছি, যখন শুনতে পারলাম শিবরিদার উপরে আক্রমণটা হয়েছে, তখন আমরা নির্ধারিত করেছি কে এলাকাতে এসে নিজেই তৃণমূলের এক একটি গুন্ডাকে আমরা একটা মেসেজ দিতে চাই। 2 মে বিজেপির সরকার বাংলায় প্রতিষ্ঠিত হচ্ছে, আর আমরা আজকে আপনাদেরকে বচন দিতে এসেছি 2 মে পরে বাংলায় সরকার প্রতিষ্ঠিত করার পরে বিজেপির সরকার এক একটি তৃণমূলের গুন্ডাকে জেলে ঢুকিয়ে ন্যায় করবে। যারা এই গণতন্ত্রে মারপিট করে নির্বাচনে মানুষটাকে ভয় দেখাচ্ছে, এক একটি তৃণমূলের ওই কর্মীকে জ্বালাতে চায়। পুরো দেশে এখন একটাই কথা হচ্ছে কি, মমতাদি রাজে যেইভাবে গুন্ডারা এক একটি মানুষকে বিরক্ত করেছে, বাংলায় এখন এই গুন্ডা রাজটা শেষ হবে। বাংলার মানুষটা চায়, বাংলার দরকার বিজেপির সরকার, আর তাই আজকে আপনাদেরকে হাত জোড় করে নিবেদন জানাতে এসেছি কি, 29 তারিখে আপনারাও নির্ভীক হয়ে পোলিং বুথে গিয়ে পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে আমাদের প্রার্থী শিবযোদ্ধাকে আপনাদের আশীর্বাদটা করুন। আবার বলছি, মানিকতলা কাশীপুর বেলগাছিয়া বেশ নজরে আছে সন্ত্রাসের জন্য অন্তর নির্বাচন কমিশনের। কিভাবে এই সন্ত্রাস মুক্ত ভোট করে বা ভোট লুট আটকাতে কি রণকৌশল ভাবছেন? আমি একটা পরিষ্কার কথা বলবো, সন্ত্রাসকারীরা বেডিং গোছাচ্ছে, যেখানে যার কাছে টাকা রেখেছিল সেই জিজ্ঞেস করছে টাকাটা কবে ফেরত দিবে, কারণ তারা কলকাতা থেকে আসছেন, কলকাতা থেকে 200 কিলোমিটার 250 কিলোমিটার দূরে কোনো বাড়ি খুঁজছে, তারা সন্ত্রাস করতে পারবে না। আই নো দাস, ওই ওই সন্ত্রাসীদের আমি চিনি, আমি তাদের এই অঞ্চলের কাউন্সিলর, এই অঞ্চলের সাংসদ, এই অঞ্চলের বিধায়ক, উত্তর কলকাতার বহু রাজনৈতিক কর্মীদের আমরা তাদের প্রতিষ্ঠা করেছি শিবাজী সিংহ রায়, উদয় সিংহ রায়ের রক্তে, 1980 সাল বামপন্থীদের রক্তে উদয় সিংহ রায় খুন হয়। আপনারা যে চ্যানেলগুলো দীর্ঘ 30 বছর ধরে আপনার চ্যানেলের উদ্বোধন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আমি জানি, আপনারা সংবাদপত্র ইলেকট্রনিক্স মিডিয়া উত্তর কলকাতার রাজনীতিতে, আমি একজন সাধারণ মানুষ, আমার দীর্ঘ 40-42 বছর ধরে আমার পুরনো রাজনীতি থেকে আরম্ভ করে অনেক দিকপাল উত্তর কলকাতার মানুষ ছিল, আমি সবাইয়ের নাম এখন বলবো না। আমি যে দলটায় করি আমি জানি উত্তর কলকাতা একটা সংবেদনশীল পলিটিশিয়ান এলাকা, কাশীপুর রতনবাবু রোড থেকে আরম্ভ করে এন্টালির একদম পার্ক সার্কাস পর্যন্ত এ মানুষের একটা রাজনৈতিক সচেতনতা আছে। বেলেঘাটায় বামপন্থী মানুষরা যেরকম থাকতেন, এখানেও দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন টালিগঞ্জে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন বাবুল, কোনো উপসর্গ নেই, হোম আইসোলেশনে আছেন তিনি। আসানসোলে ভোট দিতে পারবো না বলে ভীষণ মন খারাপ লাগছে, এমন কথাই বলেন বাবুল সুপ্রিয়। তৃণমূলের সন্ত্রাস রুখতে ঘরে থেকেই যা কাজ করার সেটাই করব, এমনটাই টুইট করেছেন বাবুল।
করোনা আবহের মধ্যে কাল সপ্তম দফার ভোট। বালুরঘাট ডিসিআরসিতে ভোটের সরঞ্জাম নেওয়ার জন্য ঠিক থেকে ভিড়, উধাও সমস্ত দূরত্ববিধি, মানছেন না করোনার কেউই কোনো নিয়ম কানুন। মেলেনি করোনা পরীক্ষার রিপোর্ট, তিন দিন ধরে মর্গেই পড়ে রয়েছে রোগিনীর মৃতদেহ, এবং সেই জন্য এই তিন দিন ধরে হাসপাতালে মর্গেই পড়ে রয়েছে রোগিনীর মৃতদেহ, অভিযোগ এমনটাই করছেন মৃতের পরিবার। ক্রাশি এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মঙ্গলবার বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন সন্তোষপুর সাউথ রোডের বাসিন্দা মিনতি ঘোষ। পরিবারের দাবি, করোনা পরীক্ষার জন্য বুধবার তার নমুনা সংগ্রহ করা হয়, বৃহস্পতিবার হাসপাতালে এই মৃত্যু হয়েছে এই রোগিনীর। তারপর থেকে তিন দিন ধরে কেটে গেলেও কেউই কোনোভাবে সেই মর্গে রোগী পাঠানো হয়নি। প্রথমে বাঘাযতীন হাসপাতাল থেকে নমুনা পাঠানো হয় এমআর বাঙ্গুরে, সেখান থেকেই নমুনা পাঠানো হয় এসএসকেএমে। দুটি হাসপাতাল ঘুরে করোনা রিপোর্ট করে তবে জানা যাবে, সেটাও মৃতের পরিবারের এখন আশ্চর্যের বিষয়। আসছে আরো বিস্তারিত খবরে, তবে তার আগে সময় হয়ে গেছে একটি বিরতির, ফিরছি বিরতির পর, ততক্ষণ চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। Orient Pest Solutions Private Limited. Pests are smart. We are smarter. Orient Pest. We are the best pest control company in India. We provide different pest control services. Residential pest control services. We also provide you commercial pest control services, fumigation pest control services are available here, termite control services only under one roof. Orient Pest Solutions Private Limited. Our official address 200W SP Mukherjee Road, Kolkata 700026, West Bengal, India. আপনি কি নতুন স্মার্টফোন কিনতে চান অথবা স্মার্ট টিভি? তাহলে আজই আসুন জোরিয়ন ইনফোটেক। এছাড়াও পাবেন ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মোবাইল রিচার্জ, নামি দামি কোম্পানির মোবাইল অ্যাক্সেসরিজ, সুবর্ণ সুযোগ, যে কোনো কেনাকাটায় পাবেন ফাইন্যান্সের সুবিধা। আজই আসুন জোরিয়ন ইনফোটেক, আমাদের ব্রাঞ্চ পিকনিক গার্ডেন, তিলজলা, অ্যাসোসিয়েশন ক্লাব এবং 39 বাস স্ট্যান্ডের খুব কাছে। জোরিয়ন ইনফোটেক, আমাদের ফোন নাম্বার 9831320644। আপনি যা কিছু কিনতে চান সবকিছুই পাবেন এখানে। এইভাবে ওকে হচ্ছে না কেন? ব্যাংবাজি ওভাবে হবে না। তাহলে কিভাবে হবে? চাকতিটা ঠিক 20 ডিগ্রি অ্যাঙ্গেলে দারুণ স্পিডে সারফেস হিট করলে বিপরীত হাইড্রোডাইনামিক চাপের ফলে জল থেকে লাফিয়ে উঠবে, নইলে ডুবে যাবে। এসে গেল সবার জন্য বাংলায় পড়াশোনার আধুনিক অ্যাপ টিউটোপিয়া। দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে। ভাই হাইওয়েটা কোন দিকে? না না, মানে বড় রাস্তাটা। 17.31 ডিগ্রি। হ্যাঁ, ল্যাটিটিউড বললাম, হাইওয়েটা খুঁজছেন তো? জিপিএস অন করুন। ওটাই এসে গেল সবার জন্য বাংলায় পড়াশোনার আধুনিক অ্যাপ টিউটোপিয়া। দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে। ছাপা শাড়ি মানে কৃষ্ণা শাড়ি। ঘরে কিংবা বাইরে, উৎসবে কিংবা যে কোনো অনুষ্ঠানে ব্যবহারের জন্য উন্নত মানের নজর কাড়া নানা রকমারি ডিজাইনের ছাপা শাড়ি অথবা নাইটি কিনতে হলে অবশ্যই আপনার প্রথম পছন্দ হবে কৃষ্ণা শাড়ি। বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.shahadesignsarisenter.com, আমাদের ইমেল আইডি shahadesignsarisenter@gmail.com। ছাপা শাড়ি মানেই কৃষ্ণা শাড়ি। আসছে পরবর্তী খবরে। দেশের পাশাপাশি রাজ্যেও বেলাগাম করোনা সংক্রমণ। এবার করোনা সংক্রমণের জন্য নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। আর আহমেদ ডেন্টাল কলেজের নতুন বেডের সংখ্যা ক্রমাগতই বাড়তে থাকছে। এর মধ্যে 80টি জেনারেল বেড এবং সেই সঙ্গে সঙ্গে 12টি HDU। আর আহমেদ ডেন্টাল কলেজের নতুন কোভিড চিকিৎসা কেন্দ্রের দায়িত্বে NRS মেডিকেল কলেজের চিকিৎসকরা রয়েছেন। গত বছর কোভিড পরিস্থিতিতে এই করোনা চিকিৎসা কেন্দ্র চালু করার পরিকল্পনা করা হয়। এবার লাগাম ছাড়া সংক্রমণে তা বাস্তবায়িত হতে চলেছে।
সুভাষ সরোবরে রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণ করতে এসেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কি বললেন তিনি সেখান থেকে সেটাই দেখাবো আপনাদের। বিজেপির মুখপাত্র বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশকে এক হাত নিলেন। তিনি জানিয়েছেন এতদিন রাজ্যের পুলিশ তৃণমূলের হয়ে কাজ করত, কিন্তু এখন ভয় পেয়েছে, তাই তারা নিউট্রালি কাজ করা শুরু করেছে। শুধু তাই নয়, এর পাশাপাশি তৃণমূল এবার ভয়ও পেয়েছে। বিজেপি 6 দফা ভোটের 160টি আসন ইতিমধ্যেই জয় করে ফেলেছে, সামনে 2 দফা ভোটে 200টি আসন পেয়ে যাবে বলেও জানাচ্ছেন দিলীপ বাবু। সেই ঘটনা কেন্দ্র করে মানিকতলা আবার উত্তপ্ত হয়েছে, আপনাদের কর্মীদের উপর অ্যাটাক হয়েছে, পাল্টা থানা ঘেরাও হয়েছে। দেখুন, এইসব উপসর্গ মাত্র। কলকাতা এতদিন দাদাগিরির ভোট হতো, গুন্ডারা ভোট করাতো পুলিশের সহযোগিতায়। পুলিশ খানিকটা এখন নিউট্রাল হয়েছে, ভয় পাচ্ছে যে সরকার পাল্টে গেলে কী হবে। গুন্ডারা এতদিন করে খেয়েছে যে পার্টির জন্য, তার জন্য কাজ করার চেষ্টা করছে আর সেই জন্য ভয় দেখানোর চেষ্টা করছে। নাহলে আমাদের মিটিংয়ের মধ্যে মাইক বেঁধে দেওয়া, হাল্লা হুজ্জুদি করা, গণ্ডগোল করা, সন্ধ্যাবেলা বোম মারা, একটাই উদ্দেশ্য। এইসব মুক্তাঞ্চল ছিল, তারা নিজের মতো করে ভোট করতো, কে কত ভোটে জিতে পারবে ঠিক করতো, সেটা আর হবে না। এবারে সাধারণ মানুষ যেমন সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট করছেন, এখানেও করবেন। সেন্ট্রাল ফোর্স থাকবে, ইলেকশন কমিশন পুরো নজরে রেখেছে, কোনো পুলিশ অফিসার এদের ওদের করলেও তাকে টাইট করবে তারা। তো সেজন্য আমরাও তারপরে এত ভয় ভীতির মধ্যেও মিটিং করেছি, লোকেরা এসে শুনেছেন। আমার মনে হয় এর বিরুদ্ধে এবার ভোটটা হচ্ছে। কত 6 দফা ইলেকশন হয়ে গেছে আর 2 দফা বাকি, কালকে আপনারা মিটিংয়ে বসছিলেন, কতগুলো আসন নিয়ে? আমি তো ঘোষণাই করে দিয়েছি 6 দফা 160 হয়ে গেছে, 200 করার জন্য বাকি, 160 হয়ে গেছে বাকি 200 করবো আমরা। এই মুহূর্তে কোভিড পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সেক্ষেত্রে অক্সিজেনের সাপ্লাই কম হচ্ছে, টিএমসির লোকেদের অক্সিজেন সাপ্লাই কম আছে, আমাদের কম নেই। গতকাল আপনার মিটিংয়ে 500 লোকের বেশি হয়েছে, টিএমসি রাজ্যে করোনা গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী, করোনা সংক্রমণ থেকে বাদ যায়নি জেলা কোচবিহারও। আর সেই জন্যই কোচবিহার জেলায় এবার এক নতুন উদ্যোগ, অক্সিজেন সরবরাহের ঘাটতি মেটাতে কোচবিহারে তৈরি হচ্ছে অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট। এর থেকে সাধারণ রোগীর পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদেরও অক্সিজেন দেওয়া হবে বলেই জানাচ্ছেন সুপার। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসকরা। অক্সিজেনের সংকট মেটাতে কোচবিহারের MJN মেডিকেল কলেজেই তৈরি হচ্ছে এই প্ল্যান্ট। নিউজ নাও এখন এই পর্যন্তই, আরও বিস্তারিত খবর জানতে অবশ্যই চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সবসময়।